বৃহন্নলাদের মানবিক মুখ দেখল শহর জলপাইগুড়ি। যারা ভিক্ষে করে দিন গুজরান করে করোনাকালে, এবার তারাই ত্রাতার ভূমিকায়। এবার অসহায় মানুষের পাশে দাঁড়ালো জলপাইগুড়ি বৃহন্নলা সমাজ। বৃহন্নলাদের মানবিক মুখ দেখল শহর জলপাইগুড়ি। জলপাইগুড়ি রাজবাড়ি পাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন 42 জন হিজড়ে। এরা মূলত হাটে, বাজারে, ট্রেনে, বাসে বা মানুষের বাড়িতে গিয়ে ভিক্ষেবৃত্তি করেই দিন গুজরান করে থাকেন। করোনা শুরুর পর থেকে ক্রমাগত 1.5 বছর ধরে বিভিন্ন সময় লকডাউন, ফলে তারাও কোথাও যেতে পারছে না, ফলে তাদের পেশাও আজ সমস্যায় জর্জরিত। কিন্তু সংবাদ মাধ্যম বা ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যমে সমাজের রিক্সা চালক বা যারা মন্দিরে বা রেল স্টেশনে ভিক্ষে করে দিন গুজরান করে থাকে, এমন অনেক মানুষ প্রচণ্ড অসহায় অবস্থায় রয়েছে। এই জাতীয় সংবাদ বারে বারে তাদের নজরে আসায় তাদের মন ভারাক্রান্ত করে তোলে। এরপর তারা তাদের সমাজগতভাবে সিদ্ধান্ত নেন এই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, তারাও তাদের যথাসাধ্য খাদ্য সামগ্রী তুলে দেবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী সোমবার দুপুরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকারকে সাথে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় থাকা এসব মানুষের হাতে খাদ্য সামগ্রী বোঝাই ব্যাগ তুলে দেন। ঘটনায় বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক পিপাসা হিজড়া বলেন, এই শহরে আমরা ভিক্ষেবৃত্তি করে খাই, এই শহরই আমাদের বাঁচিয়ে রেখেছে, কিন্তু আমার লক্ষ্য করছি এখনকার মানুষ প্রচণ্ড অসহায় অবস্থায় রয়েছে, এদের অবস্থা আমাদের চেয়েও খারাপ, তাই আমরা এদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম যাতে এনারা অন্তত কয়েকদিন খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। ঘটনায় দিলীপ কামতি নামে এক রিক্সা চালক বলেন, লকডাউনের ফলে কামাই বন্ধ, তাই খুব খারাপ অবস্থা আমাদের, আজকে এনারা আমাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল, এসব দিয়ে কয়েকদিন চলবে বলে জানান তিনি। আর এই মহামারী অতিমারীর ভিতরে যদি আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, সবাই তো একটা মানুষের, আমরা সবাই একটা মানুষ সবার ভালো করতে পারে না, তো আমরা কিছু উদ্যোগ নিয়েছি। যেমন প্রত্যেক দিন আমাদের 200 ব্যাগ, 50 ব্যাগ, 100 ব্যাগ, যেমন হচ্ছে প্যাকিং আমরা পৌঁছে দিচ্ছি। অনেক জায়গায় এমন আছে আমরা দিয়ে চলে আসছি, কেন ওনারা মধ্যবিত্ত পরিবার, এই শহরবাসী যতটা না জানেন তার থেকে চৌগুণ হিজড়েরা জানে, কেন প্রত্যেক বাড়িতে যায়, বিয়ে হলে যায়, বাচ্চা হলে যায়, কে মধ্যবিত্ত ফ্যামিলি, কে গরিব, কে উচ্চ শ্রেণী, কে নিম্ন শ্রেণী, সেটা আমাদের জানা থাকে। কার ঘরে কজন প্রতিবন্ধী, কার ঘরে স্বামী নেই, কার ঘরে কটা মেয়ে আছে, কটা ছেলে আছে, এটা আমরা জানি, যার জন্য আমাদের জন্য খুবই সার্ভাইভ করতে হয় না, আমাদের জন্য খুব ইজি এটা যে ওই বাড়িতে দিলে উপকৃত হবে। প্রসেনজিৎ মোবাইল রিপেয়ারিং সেন্টার, এখানে যত্ন সহকারে মোবাইল রিপেয়ারিং করা হয় এবং হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজও করা হয় এবং সমস্ত মোবাইলের অ্যাক্সেসরিজ ও পার্টস সুলভ মূল্যে পাওয়া যায়। যোগাযোগের ঠিকানা ধূপগুড়ি ফলপট্টি, ধূপগুড়ি জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 9547580124906437744848।